হাফেজ মোহাম্মদ ইমরান শেখ, পিতা মোহাম্মদ সাইদ শেখ, পরানপুর চিতলমারী বাগেরহাট। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ গাজী, পিতা মৃত রুহুল আমিন, মাঝবাড়ি কোটারিপাড়া গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান, পিতা আব্দুর রউফ, দেবরাজ মোড়লগঞ্জ বাগেরহাট। হাফেজ মোহাম্মদ ওহিদুল আলম, পিতা মোহাম্মদ ফজল শেখ, গওহরডাঙ্গা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিতা নওয়াব আলী, চর নওপাড়া আলফাডাঙ্গা ফরিদপুর। হাফেজ মোহাম্মদ আল আমিন, পিতা শুক মিয়া, কামাল গ্রাম মোল্লারহাট বাগেরহাট। হাফেজ মোহাম্মদ খালিদ হাসান, পিতা মোহাম্মদ বরকতুল্লাহ, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ আব্দুল জব্বার, পিতা মোহাম্মদ আব্দুল সামাদ, বড়বাড়িয়া চিতলমারী বাগেরহাট। হাফেজ মোহাম্মদ সোহান মোল্লা, পিতা মোহাম্মদ আহাদ আলী, সর্দারপাড়া পাটগাতি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ কাউসার মোল্লা, সর্দারপাড়া টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ আলমগীর, পূর্ব রাজানগর, নলিতাবাড়ি, শেরপুর।